हरे कृष्ण पांडवा निर्जला एकादशी अनेके एकादशीटीके भीमसेनी एकादशीओ बोले थाकेन कारण महाराज भीम एकादशी व्रतटी पालन करेछिलेन एवं तिनी सारा बछरे एकटी एकादशी व्रत करतेन सेटी हच्छे पांडवा निर्जला एकादशी। एक समय वेदव्यास एकादशी सम्बन्धे अनेक महिमासूचक कथा बोलेन। তখন ভীমসেন বলেন যে একাদশী করতে তো আমারও ইচ্ছা হয় কিন্তু পারি না, আমার পেটের মধ্যে বৃক নামে অগ্নি রয়েছে, এই অগ্নির জ্বালায় আমি না খেয়ে থাকতে পারি না। সারাদিন না খেয়ে থাকা তো দূরের কথা, এক বেলা কিছু না খেলে এই অগ্নি আমাকে অনেক যন্ত্রণা দেয়। কিন্তু আমার চারজন ভ্রাতা, মাতা এবং দ্রৌপদী প্রত্যেকে একাদশীর ব্রত পালন করে এবং আমাকেও তারা এই ব্রত করার জন্য বারবার উৎসাহিত করেন, কিন্তু আমি পারি না, অসমর্থ হই। তবে ঠিক করেছি সারা বছরে একটি ব্রত আমি করব, তাই আপনি এমন একটি ব্রতের কথা বলুন যেই ব্রত পালন করলে, যে একাদশীর ব্রতটি উদযাপন করলে সারা বছরের সমস্ত একাদশী ব্রতের ফল আমি পেয়ে যাব। বেদব্যাস প্রসন্ন হয়ে বললেন, বেশ, তাহলে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত তুমি নির্জলা পালন করো, মানে জল পর্যন্ত গ্রহণ করবে না। তাহলে সারা বছরের যত একাদশী রয়েছে সমস্ত একাদশীর ফল তুমি পেয়ে যাবে। সে কারণে আমাদের এই সাধারণ জগতেও প্রচলিত রয়েছে যারা সারা বছরে কোনো একাদশী করতে পারে না, বিভিন্ন কারণে অসমর্থ হয়ে যায়, তারা যদি এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করে তাহলে সারা বছরের সমস্ত একাদশী ব্রতের ফল লাভ হয়ে যাবে। তবে জেনে বুঝে করলে হবে না যে আমি সারা বছর কিছু করলাম না, বছরে একটি একাদশী পালন করে সব একাদশীর ফল নিয়ে নেব, জেনে বুঝে করলে হবে না। যারা নিতান্তই অসমর্থ তাদের জন্য এই কথা। আর অবশ্যই একাদশীর ব্রত প্রত্যেকেরই পালন করা উচিত, কারণ একাদশীর দিনে অন্নের মধ্যে সমস্ত রকমের পাপ অবস্থান করে। যদি কেউ অন্ন গ্রহণ করেন একাদশীর দিনে, শুধু অন্ন নয়, রুটি অর্থাৎ পঞ্চ রবি শস্য যারা গ্রহণ করবেন, সেদিন অন্ন গ্রহণ নয়, পাপ গ্রহণ হয়ে যাবে। সে কারণে খুব সাবধান, জীবনে যেই পাপ আপনি কখনোই করেননি, গুরু হত্যা, গুরুপত্নী গমন, গো হত্যা কখনোই করেননি, কিন্তু একাদশীর দিনে আপনি অন্ন ভোজন করলেন, মানে সেই সমস্ত পাপের ভাগিদার আপনি হয়ে গেলেন, এই কারণে সাবধান। তো ভীম ব্যাসদেবের আদেশে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পালন করলেন। ব্যাসদেব বললেন যে এই ব্রত যারা পালন করবে তারা ধনধান্য এবং পুণ্য লাভ করবে, মৃত্যুর পরে যমদূতগণ তাকে স্পর্শ করতে পারবে না, তিনি অবশ্যই বৈকুণ্ঠলোকে গমন করবেন। তো ভীমসেন বেদব্যাসের আদেশে এই ব্রতটি করেছিলেন বলে আজকের এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর দিনে একাদশীর মাহাত্ম্য পাঠ করে বা কারো মুখে শোনে, তিনিও বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে একাদশীর ব্রত পালন করবেন, নিজে করবেন এবং অন্যকেও করতে উৎসাহী করবেন। কেউ অন্ন খাবেন না, রুটি খাবেন না, শ্যামা চাল খাবেন না, নির্জলা ব্রত করার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় ফল জল খেয়ে হরিনাম করে ভগবানের চিন্তা করে দিনটিকে অতিবাহিত করবেন। হরে কৃষ্ণ, হরি বল।